গালি, এই কথাটার মধ্যেই একটা সহজ ব্যাপার, একটা আরাম, একটা আয়াস। এখন সেই চাল কিরকম, সেই ডালই বা কিরকম, তার উপরে আবার নির্ভর করে রন্ধন প্রণালী। তো এবারে দেখাতে চলবো যেটা, সেটা একটা বিশেষ ধরনের চাল। এই যে এইটা হচ্ছে দেখুন হেতুমারি চাল, এটা একেবারে ঢেকি ছাটা চাল, একটু লালচে রং, সেদ্ধ হয় কিছুক্ষণ, এটা একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে রান্না করলে ভালো হয়। এটা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চাল, খুব সুস্বাদু। আর তার সঙ্গে আমি দেব খোসা শুদ্ধ বিউলির ডাল বা কলাইয়ের ডাল। এই দুইয়ের মিশ্রণে এক অভিনব খিচুড়ি, খিচুড়িই বটে। আর খিচুড়ি মানে বর্ষা, শীত কিংবা জাস্ট নিছক একটা আয়াস, যাকে বলে কমফোর্ট ফুড, সব সময় চলতে পারে। কেমন ভাবে রাঁধবো, কি দিয়ে রাঁধবো, এবারে চলুন দেখাই। খিচুড়ি করতে লাগবে হেতুমারি চাল, এটা ভিজিয়ে রাখা হয়েছে বেশ কিছুক্ষণ জলে, এবং মাসকলাইয়ের ডাল, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, তেজপাতা, আদা বাটা, নুন, চিনি যারা দিতে চান একটু দিতে পারেন স্বাদের জন্য, না দিলেও চলে, সামান্য হলুদ গুঁড়ো, আর এই কাঁচা চিনে বাদাম আছে, এটা একটু রোস্ট করে নেওয়া হবে, আর লেবুর রস আর ধনে পাতা। কাঁচা চিনে বাদাম একটু রোস্ট করে নেওয়া হচ্ছে শুকনো খোলায়, একটু তেলেও ভেজে নিতে পারেন, এমনি বাদাম যেটা ভাজা বাদাম পাওয়া যায় ভুজাওয়ালার দোকানে আমাদের, সেটাও দিতে পারেন, কিন্তু আমি দেখেছি কাঁচা চিনে বাদাম একটু ভেজে তারপর দিলে সেটার স্বাদ খুব ভালো হয়। বসিয়ে দিয়েছি সসপ্যান, এখানে একটু জল গরম করা আছে আমার লাগবে। এবারে খিচুড়ি বানাতে দিয়ে দেব প্রথমে তেল, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য তেজপাতা, গোটা জিরে, একটু লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি, তাই তো চালে ডালে, সুতরাং সময় কম থাকলে একবারেও বসিয়ে দেওয়া যায় ফোড়ন দিয়ে, একসঙ্গে সব নিয়ে সেদ্ধ করে বসিয়ে ফোড়ন তাও হতে পারে, তার জন্য তাতেও কোনো অসুবিধে নেই। মূল বিষয় হচ্ছে যে এই রকম চাল আর ডাল, এই চালটা ভীষণ ভালো। এরকম জানেন তো অনেক রকম আমাদের মোটা দিশি চাল, লাল চাল পাওয়া যায় বিভিন্ন জায়গায়, খোঁজ খবর রাখতে হবে। দিশি চালের নানান জায়গা থেকে যদি খোঁজ খবর করেন, সেই চাল রান্না করে দেখবেন ভীষণ স্বাদ। অল্প একটু হলুদ দিলাম, নুন, চিনি একটু, যাদের আপত্তি আছে নাই দিতে পারেন, কিন্তু আমার মনে হয় একটু দিলে ব্যালেন্স হয়, স্বাদ হয়, তাই জন্য একটু দিলাম। এবারে এতে গরম জল দিয়ে দেব, এটা একটু পাতলা পাতলা খিচুড়ি হয়, তবে যদি একটু কেউ মোটা খেতে চান যে আর একটু ঘন করুন, সেই বুঝে জল দেবেন আন্দাজে। এবারে এটা ফুটবে, বেশ কিছুক্ষণ ফুটতে লাগবে, সময় লাগে, সময় হাতে কম থাকলে করতেই পারেন প্রেশার কুকারে, কিন্তু স্বাদ আলাদা হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঢাকা দিয়ে দিলাম, এটা হোক, তারপরে বাকি কাজ। খুলে দেখি, হ্যাঁ মোটামুটি নেমে এসেছে, সেদ্ধ তো হয়ে গেছে বোঝা যাচ্ছে। এবারে আমার হচ্ছে লাস্ট মিনিট অ্যাডিশন, যেগুলো অল্প একটু আদা বাটা, আর চিনি বাদাম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অল্প করে দিয়ে দিলাম, আর উপর থেকে পরে আবার একটু দেবো, এখন একটুখানি ধনে পাতা, আর কাঁচা লঙ্কা কুচি, লাস্টে হচ্ছে লেবুর রস, একদমই রেডি। আর একটু যদি কেউ গলা গলা খেতে চান, এটা এরকমই হলে ভাল লাগে, কিন্তু অনেকে আছে যে আর একটু বেশি মিলমিশ, আর একটু গলা, তাহলে আর একটুও সেদ্ধ করতে পারেন, তার জন্য কোনো
অসুবিধে নেই। উপর থেকে ধনে পাতা কুচি, অল্প কাঁচা লঙ্কা আর চিনি বাদাম। হয়ে গেছে হেতুমারি চাল আর মাসকলাই ডালের খিচুড়ি, একেবারে অন্য রকম, তার সঙ্গে ধনে পাতা, লেবুর রস আর চিনে বাদাম ভাজা। খেয়ে দেখুন, খুব ভালো লাগবে।